গুড মর্নিং ফ্রেন্ডস, এই তো আমি এখন ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এসেছি। বাইরে খুব কুয়াশা, তাই দরজা জানলা খোলা হয়নি, এখনো লাইট জ্বালিয়ে রেখেছি। তাই আমি বিছানাগুলি গুছিয়ে নিয়েছি, বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, একদম টান টান করে বালিশগুলি, বালিশের জায়গায় লেপ কম্বল গুছিয়ে নিয়েছি। তারপর সামনের ঘরের বিছানাটাও একটু গুছিয়েছি, এটা পরিষ্কারই থাকে, গোছানোই থাকে, তবে একটু ফিটফাট করে নিয়েছি। এখন আস্তে আস্তে ঘরের কাজ করা শুরু হবে। প্রথমেই আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর দরজা জানলা খুলবো একটু রৌদ্র উঠলে। এখন আমার ঘর সুরা কমপ্লিট হয়ে গেছে, তাই লিকার চা আর একটা বিস্কিট নিয়ে এসেছি। সকালবেলা লিকার চা খেলেই ভালো থাকে, না হলে গ্যাস হয়ে যায় দুধ চা। চা খাওয়া হয়ে গেলে তারপর দোকানের খাতাটা লিখতে বসবো, অনেক জিনিস শেষ হয়ে গেছে। এখন তো মাসের প্রথম, জানুয়ারি মাসের 2 তারিখ আজ, তাই দোকানের খাতা লেখা শেষ করে তারপর আস্তে আস্তে ঘরগুলি আমি মুছে নেব। তারপর আজ কি রান্না করেছি তা দেখাবো, কারণ আজ আর রান্নাঘরগুলি দেখায়নি, শুধু সব কিছু করে এসে পড়েছি, রান্না শেষ, পরিষ্কার করা শেষ হয়ে গেছে, দেখিয়ে দেব।
স্নান সেরে এসেছি বন্ধুরা, এখন ভাত খেতে চলে যাব। আজ রান্না করেছি ভাত, তারপর করেছি কাতলা মাছের ঝোল পেঁয়াজ ধনেপাতা দিয়ে, আর করেছি পাতলা মুসুরির ডাল। মাছটা খেতে খুব স্বাদ হয়েছিল, একদম ঝাল টাল হয়েছিল আর ডাল। আজকে এতটুকুই রান্না করেছি, আর বেশি রান্না করিনি। এখন ভাত বেড়ে নেব, ভাত বেড়ে খেয়ে নেব, খেয়ে তারপর একটু রেস্ট রেস্ট করবো। দুজনাতে ভাত বেড়ে নিচ্ছি। ভাত খাওয়া হয়ে গেলে তারপর একটু বিকেলে রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যাবাতের রাতের বেলার কাজ সন্ধ্যার পরে। এই তো আমার সন্ধ্যাবাতি দেওয়া শেষ হয়ে গেল, সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, তারপর তুলসী তলায়ও প্রদীপ দিয়ে নিলাম। এখন ঘরে একটু কাজ করার আছে, একজন এসেছিল একটা শাড়ির ফলস লাগানোর জন্য, তো আজকে করব বা কালকে করব, আজকে টাইম পেলে করব, না হলে কালকে করে পরে দিয়ে দেবো, দেখাবো যেদিন করবো সেদিন দেখিয়ে দেবো আপনাদেরকে শাড়ির ফলস লাগানো। তারপর সন্ধ্যা পার হলো, একটু সন্ধ্যার পরেই চা আর মিষ্টি নিয়ে আসলাম, চা মিষ্টি খাওয়া হলো। তারপর রাতের বেলা বোতলের সবগুলি জল ভরে নিলাম, আমরা জল ফুটিয়ে সিদ্ধ করে খাই, সবগুলি জলের বোতল ভরে নিলাম ডেক থেকে। এখন ডেকটা খালি হয়ে গেছে, তাই আবার জল বসিয়েছি, জল ফুটিয়ে খাই আর কি, সিদ্ধ জল খাই ঠান্ডা করে। মুখে ক্রিম দিয়ে দিয়েছি, তারপর চুলও বাঁধা কমপ্লিট, এখন বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ব। গুড নাইট ফ্রেন্ডস, বাই বাই।